লিংকনের বার্থ সাটক্লিফ ওভাল। তীব্র শীত গা গরমের প্রস্তুতি ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতার আভাস। টস ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মিরাজ শান্তরা। তবে সে অভাব বুঝতে দেননি টপ অর্ডারের ব্যাটসম্যানরা। আলাদা করে বললে দুই ওপেনার তানজিদ তামিম আর এনামুল হক বিজয়। গোটা ইনিংসে বাংলাদেশ মেরেছে 11-6, 31-33 প্যাভিলিয়নে বিজয়। এরপর বাউন্সিং উইকেটে সৌম্যের বাউন্স ব্যাক, আবারও ফিরলেন সেই চিরচেনা চেহারায়। দ্বিতীয় উইকেট জুটিতে জুনিয়র তামিমকে নিয়ে 101 রান। বিশ্বকাপে চরম ব্যর্থ তামিম এ ম্যাচে করলেন 58 রান। এরপর লিটনের সুপার কামব্যাক, ততক্ষণে 50 তোলে 59 রানে ফিরেছেন সৌম্য, ডাকে তাওহিদ হৃদয়। আফিফ করলেন 10, তবুও লিটন অবিচল। কিন্তু কে ভেবেছিল এলকেডি নয়, বরং ব্যাটনটা নিজ হাতে তুলে নেবেন লেগে রিশাদ হোসেন। 4 ছক্কায় উন্মাতাল বার্ড সাটক্লিফ ওভাল। 50 তুলে লিটন ফিরলেন 55 রানে। কিন্তু নিউজিল্যান্ড একাদশের কোনো বোলারকেই পাত্তাই দেননি রিশাদ। 13 রানের জন্য রিশাদ সেঞ্চুরি বঞ্চিত হলেও যতক্ষণ ক্রিজে ছিলেন নাচিয়েছেন প্রতিপক্ষকে। তার 87 রানের ইনিংসে ছিল 11-4 আর 4 ছক্কা। বাংলাদেশ থামে 334 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু নিউজিল্যান্ড একাদশের। তবে জোড়া আঘাতে তা থামান পেসার হাসান মাহমুদ। প্রথমে জ্যাকব কামিং, এরপর ফেরান জ্যাকব বুলাকে। উইকেটের উৎসবে যোগদান প্রথমবারের মতো টাইগার স্কোয়াডে ডাক পাওয়ার রাকিবুল। তবে তৃতীয় উইকেট পার্টনারশিপে পোপলি সন্দীপ প্যাটেলের প্রতিরোধ। আস্তিন রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে এ দুজনা ম্যাচ থেকে প্রায় ছিটকেই দিচ্ছিল টাইগারদের। 90 বলে 92 রান করা পোপলিকে বোল্ড করেন আফিফ। সন্দীপ প্যাটেল করলেন 89 রান। শেষের দিকে জয়ফিল্ডের 26 বলে অপরাজিত 33 রান কেবল কমিয়েছে ব্যবধান। রিশাদ 3টি, আফিফ হাসানের শিকার 2টো উইকেট। 17 ডিসেম্বর 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মাহবুব লিমন, সময় সংবাদ।